এমনিতে খুব একটা বেশি মেকআপে দেখা যায় না, তবে মেকআপ কম থাকুক বা বেশি তিনি সবসময় খুব সুন্দরী। তানিয়াদি একদম গড গিফটেড একটা লুক সুন্দর করে বানিয়েছেন, মানে সব সুন্দর, নাক চোখ সব। তো নিজের কাজে কেমন লাগছে আগে ফার্স্টে বলে, ফটোশুটে নিজেকে কেমন লাগছে? তুমি তো আগেই বললে বেশি মেকআপ, আমি এমনিও বেশি মেকআপ খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে ফটোশ্যুটে আসতে খুব ভালো লাগে, কারণ ইনোভেটিভ সাজা যায়, কখনো লেহেঙ্গা, কখনো শাড়ি, কখনো ওয়েস্টার্ন, কখনো বউ সাজে অনেক রকমের লুকে, তো সেটার জন্যই মাঝে মাঝে আসি। কিন্তু বেসিক্যালি আমাকে বেশি মেকআপ করলেও দেখতে ভালো লাগে না, তা আমার যা মেকআপ করেছে আজকে, আমি ওকে প্রথমেই বলেছিলাম বেস মেকআপটা অ্যাটলিস্ট খুব লাইট করো, যাতে আমাকে ভূতের মতন না লাগে। তো দেখতেই পাচ্ছ তোমরা কিরকম লাগছে আমাকে, আমার তো খুব ভালো লাগছে এরকম সেজে। লুকটা খুব হালকা, চোখটা হালকা স্মোকি, এর এই লুকটা তোমার সবসময় যায়। তো এমনিতে এত বছরের কেরিয়ার, তোমার সবচেয়ে সাজতে কোন কাজে হয়েছে একটু শুনি তো, কারণ তোমাকে আমি খুব একটা সাজতে দেখি না। সব থেকে বেশি সাজতে হয়েছে কৃষ্ণ বলে একটা সিরিয়াল হতো স্টারে, ধরিত্রী দেবী হয়েছিলাম, তো সেখানে এরকম ধরনেরই একটু বিশাল বড় একটা উইগের মতো চুল পরানো হতো মাথার ওপর, এখানে মুকুট থাকতো তিনটে পরপর, আর হ্যাঁ তারপরে নাকে নথ থাকতো, গলায় হাড়ের তো শেষ নেই এখান থেকে শুরু হয়ে এত অবধি, আর ফুলহাতা ব্লাউজ থাকলেও ওপর দিয়ে গয়না থাকতো, এখানেও পড়তে হতো, তো ওটাতে প্রচুর সাজতে হয়েছে। অ্যাকচুয়ালি এরকম যেগুলো একটু ঠাকুর দেবতা নিয়ে যে সিরিয়ালগুলো হয় সেগুলোতে একটু তো সাজতে হয়, আর এখন আমার রামপ্রসাদ হচ্ছে, রামপ্রসাদেও মোটামুটি সাজতে হয়। সেটাও আগের দিনে সেই সাজটা, সেটাও তো বেশ ভালো লাগে না তোমাদেরও, মানে ওই লুকটা? হ্যাঁ ওই লুকগুলো খুব মিষ্টি, মানে আমরা হয়তো এখন খুব একটা বেশি অর্নামেন্টস পরতে পছন্দ করি না, কিন্তু তখনকার দিনের সকলে অর্নামেন্টস ছাড়া যেন কেমন ফাঁকা ফাঁকা, তো সেই লুকগুলো যখন এখন করতে হয় তো বেশি অর্নামেন্টস পরলেও মনে হয় না যে না ভালো লাগছে না ভালো লাগছে না, সাজার পর তখন খুব মনটা খুশি খুশি লাগে। আবার এক এক দিন যদি কোনো সময় নাকের নথ বা নাকছাবি ছোটো দিয়ে দিল, তখন আমরা নিজেরাই বলি যে কি হলো ওই বড়ো নথটা তো আজকে পরতে দিলি না, ওটা একটু দে প্লিজ, মানে নিজেরই তখন ভালো লাগে সাজতে। একাধিক কাজ চলছে শুধু রামপ্রসাদ না, মানে এই বছরটা মোটামুটি ভালো যাচ্ছে এটা বলা যায়, তাই? হ্যাঁ ঠাকুরের আশীর্বাদে তো ভালো যাচ্ছেই, আর হ্যাঁ তিনটে কাজ চলছে একসঙ্গে, তিনটেতেই মোটামুটি খুবই সাজতে হয় আর কি, তো সাজগোজের মধ্যে আছি, ভালোই লাগছে। আজকে ওজনটা কতটা বেড়ে গেল আমি যেটা দেখছিলাম, এটা সামলা থেকে মোটামুটি একটু স্টিফ হয়ে যেত। হ্যাঁ এটার ওজনটা অনেকটা, তার মধ্যে একটা ক্যানক্যানও রয়েছে তলায়, তো আর তারপরে হচ্ছে সাজি না তো খুব একটা বেশি সবসময় ভালো লাগে না, তো সাজার পরে এখন বলে দিয়েছে যে ফ্লোরে যাওয়া অব্দি যেন সাজ নষ্ট না হয়ে যায়, তাই রনির ভয়ে আমি একটুখানি কাটকাটি হয়ে রয়েছে, যাতে সাজ নষ্ট হয়ে গেলেই বকা দেবে। তানিয়াদি ভয় পাও? ভয় পাই না, সময়টা বেশি চলে যাবে আবার সাজটা ঠিক করতে গেলে, তখন ও বলবে দেরি হয়ে গেল, তো নিজের তাড়ার জন্যই আর কি নিজেকে ঠিকঠাক রেখেছি, যতক্ষণ অব্দি না ফ্লোরে যাবো চুপ বাচ্চাদের মতন আর কি, বাচ্চারা লিপস্টিক পরলে কথা বলে না এমন করে থাকে, আমিও একটু কাটকাট হয়ে আছি, যদি নষ্ট হয়ে যায় তাহলে তো লেট হবে আমারই। যার জন্য একটু ভয় ভয় আছেন একটু এরম ভাবে আছেন তাকে ডেকে নি, হ্যাঁ আসুন, রনি আছে আমাদের সঙ্গে, এই যে বেশি নড়াচড়া করছে না ভয়ে, শুন ভয়ে ভয়ে একদমই না, ওইটা হয়তো মেকি বলছে ভয়ে ভয়ে, একদমই না আমাকে ভয় পাওয়ার কোনো ব্যাপারই না, বরং আমি মানে ভয় পাচ্ছি যে ওর লুকসগুলো ভালো হচ্ছে কিনা, মানে ওর পছন্দ হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি আজকে আমি লেহেঙ্গা পরতেই চাইনি, আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে আমি একটা ওয়েস্টার্ন লুক করব আর একটা এমনি শাড়ির লুক কিছু ব্রাইড করবে, হ্যাঁ ওটা ওটা ওরই পছন্দের, কিন্তু যখন আমার না ব্রাইডাল আমি বলেছিলাম ব্রাইডাল করবো, আমি বললাম না আমি ব্রাইডাল আর করবো না, আমি আর বউ সাজতে পারছি না, তো তখন বললো একটা সাউথ ইন্ডিয়ান ব্রাইড করবো, তুমি তো কখনো করনি, তো আমি বললাম ঠিক আছে একটু রেফারেন্স পাঠা, তো রেফারেন্সগুলো দেখে ভালো লাগলো, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তো আমি বললাম আমি কিন্তু সাদা কেরালা কটনই পরবো, তখন বললো ঠিক আছে আমি সেটাই আনাচ্ছি তোমার জন্য। তাহলে ও আমার কথা রেখেছে, আমি ওর কথা রেখেছি, আমার কথাটাও রেখে দিদি একটা লেহেঙ্গা পরেছে, তো সবটাই মিলেমিশে হয়ে গেছে, তো এখানে কেউ কাউকে ভয় পাওয়া পাই ব্যাপারটা নেই। বউ সাজতে সাজতে ক্লান্ত কেন, এর আগেও যার সঙ্গে কথা ছিল তাই শুনলাম, মানে সকলেই ব্রাইডাল লুকে ক্লান্ত, ব্রাইডাল লুক মানে এত বেশি বড় একটা খোপা করবে, এত গয়না পরাবে, সেটা ভালো লাগে অবভিয়াসলি, ওটা একটা প্রিশিয়াস ব্যাপার, তো ওটা ক্যারি করা খুবই টাফ,
তো সেটার জন্য ভালো লাগে না, টাইমটা অনেকক্ষণ লেগে যায় সত্যি কথা বলতে, সাজতে কলকাতা থাকে, হেয়ারের ফুল থাকে, সবটা থেকে একটা মানে অনেকটা হ্যাপাজার্ট হয়ে যায় সত্যি ব্রাইডাল লুকের ক্ষেত্রে। আর এবং যে হেয়ারটা ক্রিম করে কার্ল করে সে না মানে অনেক মানে সিঁদুর টিঁদুর থাকে, অনেক চাপ থাকে ব্রাইডালটাতে সত্যি তাই। মানে এই জন্য সব আর্টিস্টরা মেবি ব্রাইডালটাকে একটু স্কিপ করার চেষ্টা করে, যারা একদম করে নি ব্রাইডাল লুক তারা হয়তো করতে চায়। আর আমাকে সবাই বলে যে আমার লুকটা নাকি বাঙালিয়ানা পুরো, তো বউ সাজলে খুব ভালো লাগবে, তাই সবাই আগে ওই প্রপোজালটাই দেয় যে একটা ব্রাইডাল লুক করবো প্লিজ। সবাইকে হ্যাঁ বলতাম কিন্তু ওর ওপর আমি একটা জোর খাটাতে পারি ওই জন্য। দিদি আমার কাছে এর আগে ব্রাইডাল করেছে, সাবেকি লুক করেছে, প্রচুর লুক করেছে আমার, মানে সেই জন্য ওকে আমি আলাদা করে বলতে লাগে না যে তুমি এটাই করো প্লিজ বলতে লাগে না। আমি যে সেটা বলেছিলাম যে লেহেঙ্গাটা বেশ সুন্দর লেগেছে আমার, বিকজ আগের দিন একটা শ্যুট হওয়ার কথা সেই শ্যুটটা দিদি করতে পারিনি, তো ওর জন্য যেহেতু লেহেঙ্গাটা রেডি করা আছে তো প্রত্যেকের এক্সপেকটেশন থাকে যে আমি করবো আজকে, তো সেই জন্য আমি বললাম যে একটু করে নাও লেহেঙ্গাটা, যখন মেকআপ আর্টিস্ট থাকছে সবই থাকছে, এক ঘন্টা দু ঘন্টা না একটু এদিক ওদিক হবে, তো সেটাই আর কি। এই সাজটা তো দারুণ দেখাচ্ছে, যাই হোক তো শেষ করবো যে আমি যে পুরোটা রেডি করেছি এমন কোনো ব্যাপার না, সেটাই লুকসটা সুন্দর লুকসটা রেডি করেছে যে সঞ্চিতা দি, সঞ্চিতাস মেক ওভারের। আর এই সুন্দর কস্টিউমটা যে লেহেঙ্গাটার জন্য আমি শ্যুটটা করাচ্ছি সেই লেহেঙ্গাটা দিয়েছে রাহুল, আর যে সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলোও করছে রাহুল দত্ত, আর হচ্ছে সুন্দর সুন্দর সিনেমাটোগ্রাফিগুলো করছে সৌভিক। আর আজকে এই সুন্দর যে স্টুডিওটাতে রয়েছে এটা যে ড্রিম মার্চেন্ট স্টুডিও বাঘাযতীনে, তো সবটাই দেখতে পাবে। এবং এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন আপডেট দেখতে হলে আমাদেরকে দেখতে হলে অবশ্যই টলিউড ফোকাসে চোখ রাখো। আর তোমাকে তো এমনিতে এই লুকে তো নতুন ভাবে দেখছেন দর্শকেরা, বাকি নানান লুকে নানান চ্যানেলে দেখছে, তো কি বলবে দর্শকদের কিছুই বলবো না, আমাকে যেরকমভাবে ভালোবাসতে ওরকমভাবেই ভালোবাসো, তোমাদের ভালোবাসাটা সত্যিই আমার কাছে খুব বড় একটা ব্যাপার, আশীর্বাদ। তো যেভাবে ভালোবাসছিলে সেভাবে ভালোবাসতে থাকো, আর কমেন্ট বক্সে জানিও যে আমাকে কেমন লাগছে। যে অভিনেতা বা অভিনেত্রীরা ছোট পর্দায় কাজ করেন মানে সিরিয়াল করেন, তারা মাঝে মধ্যেই ব্রেক পান, মানে একটা সিরিয়াল শেষ আবার একটা নতুন শুরু, তার মাঝে কিছুটা ব্রেক, কিন্তু সেটা দর্শকেরা ভাবেন ব্রেক, আসলে ব্রেক থাকে না। যেমন এখন আমার সঙ্গে একজন রয়েছেন, কিছুদিন আগেই খেলনা বাড়ি শেষ করেছেন, কিছুদিন বাদে হয়তো আবার একটা নতুন ধারাবাহিকে যাবেন, তার মধ্যে ফটোশ্যুট কাজ এবং আরও অনেক কিছু। শুভশ্রী রয়েছে আমাদের সবাই, কেমন আছো আগে বল। আছি বলতে ভালোই আছে, একটা বেশ ব্রেক এনজয় করছি, আবার নতুন কী কাজ আসবে সেটা নিয়েও টেনশনে আছি। এই টাইমটা তোমাদের কেমন কাটে, মানে টেনশনে কাটে যে কবে আবার নতুন নাকি এনজয় করো, কোনটা হয়? এনজয় বলতে দেখো, একটা কাজ শেষ হওয়ার পর কয়েকটা দিন বেশ মজা হয় যে হ্যাঁ একটু কয়েকটা দিন বাড়িতে কাটাচ্ছি, ভালো লাগছে, তারপর না ওই বাড়িতে লাইফটা একঘেয়েমি টাইপের হয়ে যায়, তখন আবার মনে হয় যে কবে আবার ওই ফ্লোরটা ফিরবো, ওই ফ্লোর, ওই ক্যামেরা, ওই জিনিসটাকে খুব মিস করি কদিন পর থেকে, তখন মনে হয় যে আবার কবে একটা নতুন কাজ শুরু হবে, তখন আর ভালো লাগে না। কোনো কথা হলো এর মধ্যে? হ্যাঁ কথা চলছে বেশ কয়েকটা জায়গাতে, এখন ওয়েটিং পিরিয়ড কবে আবার নতুন কাজ শুরু হবে। এখন তো প্রচুর সিরিয়াল হচ্ছে এবং প্রচুর নতুন মুখদেরও দেখা যাচ্ছে, এটাও সত্যি, কিন্তু তার মাঝে নিজেদের ওই যে আবার নিজের মতো পছন্দের জায়গা খুঁজে নেওয়া সেটা একটা সত্যি লড়াইয়ের মতো, তো সেই কম্পিটিশনটা একটু যদি বলো যে কীভাবে ব্যালেন্স করো পুরো মানে সব কিছু ঠিক রেখে। হ্যাঁ এবার দেখো মানে আমাদের ইন্ডাস্ট্রিটাই এমন যেখানে আমাদেরকে মানে যেমন পজিটিভিটিও আছে তেমনি নেগেটিভিটিও আছে, বিকজ নেগেটিভিটিটা আসে রিজেকশন থেকে, কাজ না পেয়ে অনেকদিন বসে থাকা থেকে। সো ওটার জন্য আমি যেটা মনে করি যে মেন্টালি আমাদের খুব স্ট্রং হতে হয় যে হ্যাঁ এটা ভেবেই ইন্ডাস্ট্রিতে আসা যে আমাদের মানে কন্টিনিউয়াসলি কাজ থাকবে না, হয়তো আমি পরপর পরপর কাজ করলাম, যেরকম আমি 2020 থেকে 2023 অবধি মানে 3 মিডল অবধি আমার বেশ ভালোই চলছিল, তো আবার এখন একটা লিটল ব্রেক মানে বেশ দু এক মাসের ব্রেক চলছে, তো এইটা আমাদেরকে মানে মেনে নিতে হয় যে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসছি আমি যেমন কাজ করব তেমনি এরকমও ফেস যাবে যখন আমার কাজ থাকবে না, সো আই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্যাট। হচ্ছে সবার আগে দরকার, যাই হোক যেটা প্রথমেই বলিনি আজকে অসাধারণ লাগছে, ব্ল্যাক বিউটি হয়ে এসছে এবং যিনি সাজিয়েছেন মানে যার জন্য আজকে লুক তাকে তো ডাকবই, তোমার নিজের কেমন লাগছে আগে বলো। আমার নিজের প্রচণ্ড, আমার আমি প্রচণ্ড ব্ল্যাক অবসেসড, মানে আমার ওয়ার্ড্রপ খুললে তুমি অন্য কালার যাই পাবে ব্ল্যাক প্রচণ্ডভাবে পাবে, সো আমার এই যখন রনি আমাকে দেখালো এই লুকটা আমার বেসিক্যালি করার কথা ছিল না, কিন্তু রনি যখন আমাকে বললো এরকম একটা আছে তখন আমি আর লোভ সামলাতে দেখিয়েছেন তাকে এবার দেখে নি,
রনি চলে আসুন, তাকেও দারুণ দেখাচ্ছে আজকে, প্রত্যেকবারই দারুণ লাগে। তো এই যে কি খবর, এত সুন্দরভাবে সাজিয়েছো, প্রত্যেকবারই আমরা দেখি সুন্দর করে। ওকে কিন্তু প্রথমে আজকে আমি বলি যে প্রথমে কিন্তু ওকে এই লুকটা করার কথা ছিল না, ওকে আমি একটা ওয়েস্টার্ন গাউন করাবো বলেছিলাম, গাউনটা রেডি আছে, সব আছে। এটা এটা বেসিক্যালি আরেকজনের পরার কথা, তাকে তোমরা খুব জলদি দেখতে পাবে, তো সে এটা পড়লো না, সে একটা অন্য কস্টিউম পরছে। ওই রনি আমি এটা পড়বো, আমি যে কি তোমার জন্য এটা রেডি আছে, বলো না আমি একটু স্মোকি আই করবো, এটা পড়বো, আমরা ঠিক আছে চলো পড়ো, নিজের ডিমান্ডে করা করে সুন্দর কিছু সুন্দর মেনে নিলে তে বাধ্য, বিকজ হচ্ছে আমার ভীষণ মানে ভীষণ পছন্দের ভীষণ ক্লোজ একটা দিদি, খুব ভালো খুব মিষ্টি, সব কিছু থুপে দিতে পারে, এটা তোমায় করতেই হবে। এইটা মানে তুমি আজকে আমাকে থুপে দিলে যে এটা এটা আমি করব, ও জন্য আমি থুপেছি আজকে, ব্যালেন্স ব্যালেন্স চলছে, ইকুয়াল ইকুয়াল 50-50 একদম। খুব সুন্দর দেখাচ্ছে দুজনকে, মারুন আর ব্ল্যাক, এটাও বেশ দারুণ কম্বিনেশন। তো যাই হোক শেষ করবো, নতুন কাজের জন্য তো শুভেচ্ছা বটেই। এবং আর কোনো লুক কি আজকে শুভশ্রী দেখতে পাবো? আরেকটা আছে সাবেকি লুক, যেটাও একদমই করতে চাইছেন, আমি অন ক্যামেরাই বলছি একদম করতে চাইছেন, কিন্তু কিছু করার নেই, ও বলছে আর একটু ওয়েস্টার্ন করবে, কিছু করার নেই, সাবেকি লুকটা তো অলরেডি ফিক্সড হয়ে আছে, তাহলে ড্রেসগুলো কি ওটা তো ফিক্সড হয়েছিল না, সেটা পিছনে তুমি ওয়েস্টার্ন ক্যারেক্টার চেঞ্জ করে নাও, তিনটা চেঞ্জ করো, বাট কিন্তু করতে সাবেকি করতেই হবে, স্কিপ করে দেবে। আচ্ছা আরেকটা ব্যাপার, আমরা নিমন্ত্রণটা পাবো তো সেটা যাবে নিশ্চয়ই, এত ভেবে বললে কেন, মানে মানে ভাবছো যে করবে কি করবে না, সবাই পজ একটা দিয়ে দেয়। যাই হোক ব্যাপার যে সেটা হচ্ছে আজকে যে মানে আমি শ্যুটটা অর্গানাইজ করেছি এবং আজকে যে রেডি করেছে সুন্দর করে, মেকআপটা করেছে বিউটি দি, মেকআপ অ্যান্ড হেয়ারটা, আর সুন্দর কস্টিউমটা হচ্ছে রাহুলের, ডিজাইনার রাহুল, এবং সুন্দর সুন্দর যে ফটোগ্রাফিগুলো করবে হচ্ছে রাহুল, তার নামও রাহুল, আর অর্গানাইজ তা আমি করছি। আর পুরোটা দেখতে হলে সবার প্রোফাইলে চোখ রাখতে হবে এবং অবশ্যই দেখতে হবে টলিউড ফোকাস। কবে ফিরছি বলতে, সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি আমাকে দেখতে পাবে আবার নতুন কাজে, আর আমি রিসেন্টলি আর একটা মুভির শ্যুটিংও আমার খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে, সো সেটার জন্য আমি মানে আমার আমার ফার্স্ট মুভি বলতে পারো, সো আমি খুব নিজেও খুব এক্সাইটেড তার সাথে নার্ভাসও, তো সব মিলিয়ে ওটাই আর কি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।